بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين তারপরের অধ্যায়টা বলছিলাম যে একেবারে একই বিষয় লেখক আলাদা আলাদা অধ্যায় করেছেন তো দুটো অধ্যায় কেন করলেন এ সম্পর্কে ভাষ্যকার দুটোতে পার্থক্য যেটা করেছেন সেটা ইঙ্গিত করেছে যে প্রথম অধ্যায় বাবু মাজা ফিরিয়া লোক দেখানো সম্পর্কে বিষয় মানে প্রশংসা নেওয়ার জন্য একটা আর এই যে সামনে আসছে এটাতে বলা হয়েছে বাবুন মিনাস শিরক এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে শিরকের অন্তর্ভুক্ত হলো এরাদাতুল ইনসানে বি আমালিহি দুনিয়া মানুষ যদি নিজের আমল করে দুনিয়া উদ্দেশ্য করে নামাজ পড়ার উদ্দেশ্য দুনিয়া আছে কিছু দিনদার ধার্মিক হয়তো কফিল আছে স্পন্সর আছে নামাজি ওয়ার্কার কেউ একটু খেয়াল রাখে হ্যাঁ ধার্মিক ওয়ার্কারের স্যালারি হয়তো বাড়ায় মাঝে মাঝে কিছু বোনাস ফোনাস দিয়ে দেয় হ্যাঁ বুঝতে পারছেন এই উদ্দেশ্যে আজকাল অনেকে নন মুসলিম মুসলিম হয় রমজান মাসে হিড়িক পড়ে তো আমরা এই তদন্ত করে দিয়েছি কেন এত বেশি রমজান মাস আছে বিশেষ করে সরকারি চাকরি যারা করে সরকারি চাকরি করে অথবা কোম্পানিগুলো তো এরকম কারণ ডিউটির ডিসকাউন্ট আছে রমজান মাসে কয় ঘন্টা ডিউটি ছয় ঘন্টা দেখেন ছয় ঘন্টা ডিউটি আর অমুসলিমদের ওই আট ঘন্টায় করে নেয় যার ফলে প্রচুর লোক দীর্ঘদিন যেহেতু দাওয়ার ময়দানে আছি এই রমজান মাস কাছে আসলে কেন এত ইসলাম গ্রহণ ব্যাপারটা কি দেখা যাচ্ছে যে ওই যে ছয় ঘন্টা ডিউটিটা নেবে সেই জন্য রমজান পর্যন্ত শুধু মুসলিম ওর মাধ্যমে আমি মুসলিম হয়েছি আনা মুসলিম বড় মুশরিক কারণ উদ্দেশ্য হচ্ছে দুনিয়া তো যার আমল দিয়েছে ইমানের আমল হোক আর নামাজের আমল হোক আর রোজাই হোক হ্যাঁ রোজা রাখতো না কিন্তু রোজা রাখছে কি জন্য যে রোজাদারদের একটু খেয়াল রাখে ফোরম্যান সুপারভাইজার রোজাদার সেটা ডিউটি করেছে রোজা রাখেনি কাজ কর রোজা রাখিস না এইরকম আমাদের দেশে দান খায়রাত ওয়াজ মাহফিল জলসার যে কালেকশন যেগুলো আমাদের দেশে হয়ে থাকে অধিকাংশ যারা দান খায়রাত করে থাকে তাদের উদ্দেশ্য তার আমল দিয়ে দান খায়রাত দিয়ে দুনিয়া উদ্দেশ্য খ্যাতি নারায় তাকবীর দিল একবার আল্লাহ অমুক সাহেব এত টাকা দিলেন সুবহান লম্বা দোয়া শুরু হয়ে গেল জানি না আপনারা দেখেছেন কিনা ইখলাসের অভাব একা দান করতে পারেন গ্রামে লোক খেতে পারে দেবে না দিনের কাজ হয় না দেবে না লুকিয়ে হলে দেবে না তো শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে যদি মানুষ তার আমল দিয়ে যে কোনো আমল দিনের আমল দিয়ে দুনিয়া গরজ করে আগে বেশ কিছু উদাহরণ তার মধ্যে ইসলামিক শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামিক শিক্ষা যে কোনো ইসলামিক শিক্ষা শেখার উদ্দেশ্য যদি হয় যে আমি সৌদি আরবে একটা বেটার চান্স নিতে হলে অ্যারাবিকটা শিখতে হবে আর ইসলামিক শিক্ষার একটা সার্টিফিকেট লাগবে তাহলে তাহলে প্রথম থেকে শিরক করছে শিরকি জীবনযাপন মূল থেকে যদি এটা শুরু হয় তাহলে বড় শিরকে পরিণত হতে পারে নাহলে ছোট শিরক কাবিরা গুনাহ তো অবশ্যই আছে শিরক আজকাল ওয়াকাউলিল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মর্মে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া যেই ব্যক্তি পার্থিব জগৎ ইচ্ছা করে দুনিয়া চাইছে ওয়া জিনা তাহা এবং দুনিয়ার সাজসজ্জা চায় অলংকার চায় নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা তাকে পূর্ণ মাত্রায় তাদের আমলের বদলা দিয়ে দেব এই দুনিয়াতে যে দুনিয়া চাই আল্লাহ বলছেন দুনিয়া করছো দুনিয়া দিয়ে দেব আজকে পশ্চিমা জগৎ পার্থিব ক্ষেত্রে এত অ্যাডভান্স তারা চেয়েছে এর জন্য মেহনত করেছে দিয়ে দিয়েছে ওদেরকে কেউ যদি দুনিয়া চায় আল্লাহ পাক দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কাফের মুশরিকও দিয়ে থাকেন যে যা মেহনত করে পায় যে যা মেহনত করে পায় আল্লাহ বলেছে এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা মেহনত করবে আর পাবে না পাবে দুনিয়া পাবে ওয়াহুম ফিহা লা ইউখাসুন এমনকি তাতে এই দুনিয়ার ক্ষেত্রে যেহেতু দুনিয়া তার উদ্দেশ্য ছিল তাতে কোনো ঘাটতি করা হবে না আল্লাহ পাক এই করবেন না যে কেটে রেখে দিবেন কিছু এরকম কাজ আল্লাহ করবেন না তারপরের অংশটুকু দেখেন সূরা হুদ আয়াত নম্বর 15-16 উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ ইল্লা নার এই সব লোকেরা যারা দুনিয়া গরজ করে দুনিয়ার সাজসজ্জা গরজ করে এরা কারা এদের পরিণাম কি লাইসা লাহুম ফিল আখিরাহ আখিরাতে তাদের জন্য কিছুই নেই কিছুই পাবে না আল্লাহর রহমত থেকে কিছুই পাবে না জান্নাত থেকে কিছুই পাবে না আল্লাহর নিয়ামত থেকে কিছুই পাবে না কি পাবে ইল্লা নার একমাত্র জাহান্নামের আগুন
তাহলে একজন মুসলিম যদি তার কিছু আমল দিয়ে দুনিয়া গরজ করে তাহলে দুনিয়া দিয়ে দিবেন কেউ যদি হাফেজে কোরআন হয় হাফেজে কোরআন কেন করছি এই বছরে এক বাংলাদেশের ছেলে 1 লাখ রিয়াল সৌদি আরবে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছে তাতে পেয়েছে আমার ছেলে এরকম হাফেজ হবে আরে 1 লাখ যদি নিয়ে আসতে পারে একবার আর বিদেশ যাওয়ার কি প্রয়োজন প্রথম থেকে এরকম নিয়ত একটা উদাহরণ দেন তাহলে কি শিরক আল্লাহ বলছেন দেব এমন না যে ওকে ফাস্ট হতে দেব না দেব লাইভ খাসন ঘাটতি হবে না দেব দুনিয়া চেয়েছে দুনিয়া দেব কিন্তু আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই জাহান্নামের আগুন ছাড়া কিছু হাফেজ কোরআন হয়ে আর কারি সাহেব হো কেরাত দিয়ে বিখ্যাত কারি কিন্তু উদ্দেশ্য যাতে করে সুনাম হয় আছে একজন রে দায়ী বক্তা আছে একজন এই যদি উদ্দেশ্য চলে আসে সব ধ্বংস সব ধ্বংস আল্লাহ হেফাজত করে আমাদের আল্লাহ হেফাজত করে ওয়াহাবিতা মা সানাউ ফিহা আর পৃথিবীতে যা কিছু করেছিল আমলগুলি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এই ইসলামিক শিক্ষা যা কিছু করেছিল হ্যাঁ সবগুলি কি হয়ে যাবে তার বিনষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আখিরাতে অবাতিল মা কানু ইয়ামালু যা কিছু আমল করেছিল তা কি হয়ে যাবে ব্যর্থ বাতিল হয়ে যাবে আখিরাতে কিছুই পাবে না কিছুই পাবে না সারা জীবনের মেহনত লোকেরা তো ভাবলো যে দা ইয়া আল্লাহ মনে হচ্ছে আর লোকেরা ভাবলো যে মাশা আল্লাহ ওয়াইজ আর আল্লামা সাহেব আর শেখুল হাদিস আর হাফেজে কোরআন কত কি ভাবলো কিন্তু দুনিয়া চেয়েছিল দুনিয়া পেয়েছে আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছু পাবে না আর দুনিয়ার যে আমলগুলি ছিল হাফেজ আর মুক্ত মুখ হওয়া সবগুলি বাতিল হয়ে গেছে সব ব্যর্থ হয়ে গেছে আয়াত ভালো করে মুখস্থ করে নেন আর আয়াত নম্বরটাও জেনে নেন সুরে হুদ আয়াত নম্বর 15-16 আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্ত কথা বলেছেন চিন্তা করেন ইখলাস এর নাম হচ্ছে ইখলাস আন্তরিকতার সাথে আপনার নামাজ ইখলাসের সাথে হয় রোজা হজ যাকাত দান খেরাত দিনের কাজ দিনের খেদমত ইখলাসের সাথে সামান্য যদি একটু শয়তান সুযোগ নেই যে আমি দান খেরাত করছি তো আমাদের সাথী ভাইরও তো জানুক তখন আউযুবিল্লাহ মিনাশ শয়তান পড়বেন শয়তানও কিন্তু দাখিল হয় মাঝে মাঝে ঢোকার চেষ্টা করে যে এত দান খেরাত করছি এত গরি কাজ করছিস তো একটু জানুক যে তুই এত বড় ডনার না খবর তার না তখনই আল্লাহর কাছে পানা চাইবেন বিতাড়িত শয়তান থেকে আপনাকে আপনার ইমান হরণ করার চেষ্টা করছে গোমরা করার চেষ্টা করছে আমলগুলি নষ্ট করার চেষ্টা করছে শয়তান কারণ আপনাকে কবর মাজার কাছে নিয়ে যেতে পারে না আপনাকে বিদাত মিলাদের কাছে নিয়ে যেতে পারছে না কেয়ামের কাছে নিয়ে যেতে পারছে না তখন আপনার এই রাস্তায় দীর্ঘ এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে শিরক করলে আমল ধ্বংস হয়ে যায় দুনিয়ার গরজ করলে আর এই আয়াতে এটাও বলা হয়েছে যে কাফেরকেও দুনিয়া দেন তাতে আল্লাহ পাক কোনো রকমের কৃপণতা করেন না কিন্তু আখিরাতে কিছুই পায় না আর কঠোর শাস্তির কথা বলা হয়েছে ওই সব লোকদের যারা দিনের কাজ দিয়ে ইসলামের কাজ দিয়ে দুনিয়া উদ্দেশ্য করে আর এতে তেমনই উৎসাহিত করা হয়েছে যে আখেরাতের জন্য কাজ করো আখেরাতের কাজগুলো ইসলামের কাজ করবে আখেরাতের জন্য করো বদলা আখেরাতে নেব দুনিয়া আল্লাহ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ যে অবস্থায় আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ দুনিয়াতে বদলা নেওয়ার জন্য আমার নামাজ রোজা হজ যাকাত আর দান খেরাত আর দিন ইসলামের খেদমত নয় ফিস সহিহ সহিহ হাদিসে রয়েছে অর্থাৎ সহিহ বুখারীতে রয়েছে যখন সহি বলা হবে তো সাধারণত সহি বুখারী আর সহি হেন তখন দুই সহিতে সহি বুখারী মুসলিমে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাইসা আব্দুদ্দিনার দিনার স্বর্ণ মুদ্রার যে গোলাম সে ধ্বংস হোক তাইসা মানে পড়ে যাক ধ্বংসে আছাড় খেয়ে পড়ে যাক মানে ধ্বংস হোক তাইসা আব্দুদ্দিরহাম আর রৌপ্য মুদ্রার যে গোলাম যারকে আমরা সাধারণ ভাষা বলি পয়সার গোলাম লোকটা পয়সার গোলাম রে পয়সার গোলাম চাকরির গোলাম তো যারা পয়সার গোলাম দিনার স্বর্ণের হোক আর রূপার হোক যারা গোলাম তারা ধ্বংস হোক তাই সামানে ধ্বংস হওয়া ভাব অর্থ শাব্দিক অর্থ আছাড় খেয়ে পড়ে যাওয়া তাই আব্দুল খামিসা যে কাপড়ের গোলাম যাতে করে ভালো একটা জোড়া পায় কাপড় পায় ইত্যাদি খামিসা ওনের কাপড়কে বলা হয় তাই আব্দুল খামিলা আর চাদরের গোলাম ধ্বংস হোক মানে এক কথায় দুনিয়ার গরজে কেউ একটা চাদর পাবে একটা কম্বল পাবে একটু সম্মান পাবে ইজ্জত পাবে হ্যাঁ প্রশংসা পাবে এইরকম দুনিয়ার গরজে টাকা পাবে বেতন পাবে এই উদ্দেশ্যে যারা করে এন ওতিয়া রাজিয়া এইরকম লোকের স্বভাব কেমন যদি দেওয়া হয় তাহলে তো খুব খুশি যে দেবে ওর উপর খুব খুশি সন্তুষ্ট ভালো আর ওয়াইনলাম ইউতা আর যদি না দেওয়া হয় সাখেত অসন্তুষ্ট যদি না পায় মন খারাপ দিনের কাজ করতে ওয়াজ করতে গেল চুক্তি আজকাল তো অধিকাংশ বক্তা চুক্তি করে নিচ্ছে চুক্তি করে নিচ্ছে তো দুনিয়া নিচ্ছে ও আখেরাতের জন্য যায় না কিন্তু চুক্তি করেনি ভাবছে যে দেবে অনেক কিছু দেবে হয়তো কিন্তু গিয়ে দেখলো আরে রাস্তা খরচ আর ব্যাস নাস্তা পানি খরচ আর কিছু দেয়নি মন খারাপ জীবনে ওই এলাকায় যাবো না
ওই কথা একেবারে কথা বলেছে ওয়াইন লাম ইউতা যদি না দেওয়া হয় সাখেত অসন্তুষ্ট আর আচ্ছা ঠিক আছে নেক্সট যোগাযোগ করিস কোনোদিন তোদের কোনোদিন যাবো না জলসায় আর যাবো না এই মাহফিল ওই দিকে তাই ধ্বংস হোক ধ্বংস হোক ওয়ান্তাকাস ওয়ান্তাকাস মানে তার ব্যাধি আবার ফিরে আসুক বদ্দুয়া অভিশাপ না বিশ্বাস চলবে তার রোগ আবার ফিরে আসুক অর্থাৎ সে ব্যর্থ হোক তার উদ্দেশ্য যেন মনস্কামনা পূরণ না হয় ওয়াইদা শিকা ফালাম তাকাস আর তাকে যদি কাঁটা লেগে যায় শৌকাতুন মানে কাঁটা আর শিকা মানে কাঁটা যদি লেগে যায় বদ্ধ এটাও যে আল্লাহ করে যারা দুনিয়ার বান্দা পয়সার বান্দা দুনিয়ার গরজে কাজ করে তাদের যদি কাঁটা লাগে বালা মুসিবত আসে তো ফালাম তাকাস কাঁটাও যেন না উঠাইতে পারে বদ্ধা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ যদি অ্যাক্সিডেন্ট হয় তো সুস্থ যাতে না হয় ওই দোয়া না এটা বদ্ধা একেবারে দুর্ঘটনা ঘটে যাতে ভালো না হয় বিছানায় ধরে নেই তো না উঠে যেন ওই যা শিকা কাঁটা লেগে গেলে যেন কাঁটা না উঠে এই এক শ্রেণীর মানুষ দুনিয়ার গোলাম তারপরে দিনদার মানুষের কথা বলা হচ্ছে শুনেন এইরকম লোক হইতে হবে আমাদেরকে তুবা তুবা একটা জান্নাতের নাম তার মানে জান্নাত রয়েছে ওই সব লোকদের জন্য আর কেউ বলছে তুবা মানে হচ্ছে সুসংবাদ ভাগ্যবান হ ভাগ্যবান ওই সব লোকেরা লে আবদিন এইরকম বান্দা আখেজিন বেনানে ফারাসি ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি যেসব লোকেরা আল্লাহর রাহে তার ঘোড়ার লাগামকে ধরে আল্লাহর রাস্তায় বেরিয়েছে ঘোড়ার লাগাম যদি সেই যুগ হয় আর যদি জিহাদ ফি সাবিলিল্লাহর সশস্ত্র জিহাদের সুযোগ হয় তাহলে সেখানে কিন্তু এই ঘোড়ার লাগাম মানে শুধু ঘোড়াই বোঝানো হয়নি এটা দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর দিনের জন্য যে কাজ করে আল্লাহর দিনের জন্য কাজ করে আপনার বলার ময়দানে আছে দান খেরাতের মাধ্যমে আপনার ইসলামের খেদমতের ময়দানে আপনি আছেন কেউ আপনার শ্রম দেওয়ার মাধ্যমে ইসলামের খেদমতের ময়দানে সময় দিচ্ছেন আপনি বিদ্যা বুদ্ধি দিচ্ছেন আপনার যে বিচক্ষণতা আছে সেটাকে ব্যয় করছেন আপনার টেকনোলজি আছে এটাকে ব্যয় করছেন আল্লাহর লাগাম ধরে আছেন নিয়মিত আমি এই খেদমতগুলি করব ভাগ্যবান ওরা আস আসা রাসহু কিন্তু এমন যে একেবারে বিখ্যাত লোক আর সবাই চেনে আর সবাই জি হুজুর করে না না কেমন লোক কেমন থাকতে চাইছে আস আসা রাসহু তার মাথার চুলগুলি বিক্ষিপ্ত চিরুনি করার সুযোগ সুবিধা নেই অভাব বা চিরুনির ব্যবস্থাও নেই যেটা চিরুনি করবে হ্যাঁ মাথা আর চুল সুন্দর করবে মুখবার রাতিন কাদমাহু আর পা ধুলো ধূসরিত মানে ছেঁড়া ফাটা স্যান্ডেল আর যারা বাবু ওইরকম পয়সা বলা রে জুতা মোজা কোথায় ধুলা তারপরে ধুলো তো যায় যেতেই হয় না তাই না কিন্তু না ধুলোও লাগে পায়ে গরিব মানুষ বোঝানো হয়েছে যে গরিব মানুষ দুনিয়ায় গরিব কিন্তু আল্লাহর কাছে আমির আল্লাহর কাছে আমির ইনকানাফিল হেরাসা তারপরে এত অনগত যে তার সে যদি কারো অধীনে কাজ করে না নেতৃত্ব চাই না নেতৃত্ব লোভ নাই গদির লোভ নাই আমির হইতে হবে আমাকে সভাপতি হইতে হবে ডিস্ট্রিক্টের দায়িত্ব পেতে হবে আমাকে এলাকা অঞ্চলের দায়িত্ব পেতে হবে কোনো সংগঠন করলে না 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 কিচ্ছু উদ্দেশ্য নাই ইনকানা ফেলে হারাসা ওকে যদি সিকিউরিটিতে লাগিয়ে দেয় পাহারে লাগিয়ে দেয় হারাসা মানে সিকিউরিটি হারেস বলো যে সিকিউরিটি তাই না ওকে যদি পাহারে লাগিয়ে দেয় এই আপনি যান গেট পাহারা দেন যান ওইখানে খাবারটা আছে পাহারা দেন অসুবিধা নেই কি মানহানি হইলো আপনার কানা ফেলে হারাসা ইসলামের খেদমত আমি পাহারাদারি করছি ওয়াইন কানা ফিসা কার তাকে যদি পিছনে ফেলে দেওয়া হয় সেনাবাহিনী যে মুজাহিদিনরা চলতেন সাহাবা ইকরাম দেশ আর সেই যুগ থেকে তো সেনা দলকে পাঁচ ভাগে ভাগ করা হইতো রণক্ষেত্রে জেহাদের ময়দানে পাঁচ ভাগে ভাগ করা হইতো পাঁচ ভাগে ভাগ করা হইতো মোকাদ্দমা সামনে যে মুজাহিদিনরা থাকেন তারপরে কল্প মানে মিডিল মিডিলটা কল্প হার্ট এখানে কল্প আর সাকা মানে পেছন দিকে একবারে পেছনে পিছন দিকটা সুরক্ষার ব্যবস্থা করবে যে পিছন থেকে যেন করে আক্রমণ না করে অথবা পিছনে কোনো কিছু ছুটে গেল না ওই দেখে শুনে আসে মাল সামান সবাই উঠাইলি কুটাইলো না এর সাকা মেহমানা ডান দিকের সেনাবাহিনী মুজাহিদিন আর মেসারা বাম দিকের এই পাঁচ ভাগে ভাগ করা হয়তো নবী করিম সাল্লাল্লাহু ইসলামের জিহাদগুলিতে তো এখানে ওই সাকাটাকে একটাকে বলা হয়েছে পিছনে যদি বলা যায় না না তুমি প্রথম সারিতে কেন হ্যাঁ আপনাদের কাউকে যদি বলা হয় এখান থেকে উঠিয়ে দেওয়া হয় এখানে কেন আপনি জানো ওখানে বসে একজন সম্মানিত লোক আছেন আমি মনে করলাম যে ওকে এখানে প্রথম দিন এসছেন এখানে দেওয়া প্রয়োজন রয়েছে আপনাকে উঠিয়ে দিলাম মনটা খারাপ আমিও আগে দুই বছর উঠিয়ে দিলাম আমার মানহানি করলো যাবই না আমি কত এখলাস বোঝা গেল তাই না কত আন্তরিকতা মাশাআল্লাহ দিন শেখার তাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না ওকে যদি পিছনে ফেলে দাও যাও যাও পিছনে যাও কানা ফিসাকা পিছনে ঠিক আছে তারপরে এমন নয় যে প্রভাবশালী ইনস্তাজ আল্লাহ ইউজ আল্লাহ কোথাও গিয়ে কারোর সাথে সাক্ষাৎ করার জন্য যদি অনুমতি চায় বলছে না না সময় নেওয়ার মানে ওকে ওকে যদি জানতো প্রভাবশালী হতো সময় দিত না যে কোনো সময় ওয়েলকাম করতো কিন্তু না ওকে সময় দিল না
তার মানে খ্যাতি দুনিয়ার চাই না একেবারে সাধারণ মুসলিম ওয়াইন সাফা আর যদি কোথাও গিয়ে সুপারিশ করে তো লাম ইউসাফা সুপারিশও কবুল করে না সুপারিশ কার কবুল করে না যার মর্যাদা নেই দুনিয়ার কোনো মর্যাদার অধিকারী নাই দুনিয়ার মর্যাদা চাইনি কিন্তু তুবা ভাগ্যবান সেই ব্যক্তি ওর জন্য জান্নাত রয়েছে তাহলে এই হাদিসে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখন কোন দলে শামিল হবেন টাকা পয়সার গোলাম হবেন নেতৃত্বের গোলাম হবেন পদের গোলাম হবেন আর দুনিয়ার গরজের গোলাম হবেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ দয়েছে ধ্বংস হোক সর্বনাশ হোক কাঁটা লাগলে বালা মুসিবতে পড়লে যেন মুক্ত না হইতে পারে আর তুবা ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেরিয়ে যায় আর দুনিয়ার কোনো খ্যাতি চাই না আল্লাহ পাকের সন্তুষ্টি চাই আল্লাহ পাক যেন এই দল আমাদের কবুল করেন আমাদেরকে নেক হওয়ার তৌফিক দান করেন নেকির পথে থাকার তৌফিক দান করেন তৌহিদ সুন্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করে আমাদেরকে বানিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন আমাদের অন্তরে ইখলাস যেন দান করেন আমাদেরকে শিরক মুক্ত বিদআত মুক্ত ইবাদত বন্দেগীর আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি